কাঞ্চন ও পিঙ্কির বিবাহিত জীবন গেছে ভেঙে। বেশ কিছুদিন ধরে তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন শোনা গিয়েছে এবং শ্রীময়ী চট্টরাজকে নিয়েও হয়েছে বহু সমালোচনা। বর্তমানে পিঙ্কি তার ছেলেকে একা হাতেই মানুষ করছেন, পিঙ্কি তার ছেলেকে নিয়ে একাই থাকছেন। তাদের ছেলেকে কেন্দ্র করে তাদের মধ্যে আইনি ঝামেলা চলছে। কাঞ্চন মল্লিককে দেখা যায় সামাজিক মাধ্যমে সক্রিয় থাকতে, কিন্তু পিঙ্কিকে সেইভাবে দেখা যায় না সামাজিক মাধ্যমে সক্রিয় থাকতে। এই মুহূর্তে পিঙ্কিকে দেখা যাচ্ছে কালার্স বাংলায় ফেরারি মন ধারাবাহিকে ময়নার চরিত্রে অভিনয় করতে। এক সাক্ষাৎকারে পিঙ্কিকে জিজ্ঞাসা করা হয় যে নিজের শ্যুটিংয়ের সমস্ত কাজ সামলানোর পর কীভাবে নিজের ছেলেকে সময় দিচ্ছেন তিনি। পিঙ্কি বলেন, আমরা ভাবি যে বাচ্চারা কিছু বোঝে না, কিন্তু ব্যাপারটা সেরকম নয়, ওরা সব কিছু বোঝে। আমার ছেলে যদি সহযোগিতা না করতো তাহলে সিঙ্গেল মাদার হিসেবে ওকে সামলে নিজের কাজ সামলাতে পারতাম না। ও জানে যে মা শ্যুটিংয়ে রয়েছে, তাই পড়াশোনাটা নিজেকেই করতে হবে। আমরা একসঙ্গে লেকে হাঁটতে যাই, একসঙ্গে আকাশের তারা দেখি এবং অনেক বিষয়ে যেটা আমি জানি না সেই বিষয়ে ওর কাছে পরামর্শ নিই। আবার সম্প্রতি অন্যদিকে দেখা গিয়েছে কাঞ্চন মল্লিককে নিজের বাড়িতে বেশ ধুমধাম করে রাস উৎসব পালন করতে। সেই উৎসবে সমস্ত দায়িত্ব নিয়েছিলেন শ্রীময়ী চট্টরাজ নিজে।